তো ফ্রেন্ড, বিগেস্ট একটি লুট অফার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। লুট অফার কি গাইস? একবার পেমেন্ট নেবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন 10% ক্যাশব্যাক, এবং টোটাল 10 বার পেমেন্ট নিলে আপনি পেয়ে যাবেন 100% ক্যাশব্যাক। গাইস, অফার আপনাকে কে দিচ্ছে? কোনো পেটিএমের মার্চেন্ট অ্যাকাউন্ট অথবা ফোনপের কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট নয়, অফার আপনাকে দিচ্ছে ভারত পে অ্যাপ্লিকেশান। কোন অ্যাপ্লিকেশান? ভারত পে অ্যাপ্লিকেশান। গাইস, অলরেডি কালকে আমি টোটাল 3 বার ট্রানজ্যাকশন করেছি এবং 3 বারই ক্যাশব্যাক পেয়েছি, এবং আজকেও আপনার সামনে ট্রানজ্যাকশন করে দেখাবো। তো টোটাল টার্ম অ্যান্ড কন্ডিশন, অফারের টার্ম অ্যান্ড কন্ডিশন কী, কীভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে বলবো। তার আগে চলুন কীভাবে সাইন আপ করবে আমি আপনাকে দেখিয়ে দিই। সাইন আপের জন্য আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি ডাইরেক্ট গুগল প্লে স্টোর চলে যাবেন, সেখানে ভারত পে অ্যাপ্লিকেশান থাকবে। তো সিম্পলি এটা হচ্ছে ভারত পে লোগো, এই অ্যাপ্লিকেশান থাকবে। অ্যাপ্লিকেশানটা আপনি সিম্পলি ওখান থেকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে ঠিক এমন পেজ চলে আসবে। গাইজ, একটা কথা বলা প্রয়োজন, এই স্ক্রিনশটটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম, এখনও কিন্তু ঠিক এমনই পাবেন, কিন্তু একটু চেঞ্জও হয়ে যেতে পারে, একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো সিম্পলি এমন একটা পেজ পাবেন, এখানে স্টার্ট অ্যাকসেপ্টিং এ ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল নাম্বার দেবে, যে মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাড আছে, অর্থাৎ কিন্তু আপনি আপনার ভারত পেতে যে ব্যাঙ্ক অ্যাড রাখতে চান সেই ব্যাঙ্কের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আপনি পেটিএম মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। মোবাইল নাম্বার দিয়ে সিম্পলি নিচে নেক্সট অংশে ট্যাপ করবে। নেক্সট অংশে যখনই ট্যাপ করবে আপনার ঠিক এমন একটা ওটিপি আসবে এবং আপনার সামনে এমন পেজ চলে যাবে। আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাড করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার রি এন্টার করবেন, তারপর IFSC কোডটা এখানে দিয়ে দেবেন। গাইজ, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্কে একটা কিন্তু ব্যালেন্স যাবে। তো ঠিক সিম্পলি এমন দিয়ে দেবেন, দিয়ে এখানে কনফার্ম, নিচে কনফার্মে ট্যাপ করবেন। তো কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ভারত পে খুলে যাবে। তো গাইজ, আপনার ভারত পে এই সিম্পল পদ্ধতি আপনি ভারত পে ওপেন করে নিন। তো চলুন এবার অফার কি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো অফার দেখানোর আগে অ্যাট ফার্স্ট আমি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কস ওখানে অ্যাড করে রেখেছি এবং তার প্রুফটা আমি আপনাকে দিচ্ছি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন কালকে টোটাল আমি 3 বার ট্রানজ্যাকশন করেছি। ফার্স্ট টাইম কাল 14 মে এখানে শো করছে, দেখতে পাচ্ছেন 14 মে ফার্স্ট টাইম ট্রানজ্যাকশন করেছিলাম নিচে 100 টাকা ট্রানজ্যাকশন করেছিলাম, এবং তার পরিবর্তে আমাকে ক্যাশব্যাক দিয়েছে কত, 10 টাকা। এটা আমি ট্যাপ করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে এসেছে 10 টাকাটা। এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন সিম্পলি ভারত পে মার্চেন্ট, ভারত পে পে আউট ইয়েস ব্যাঙ্ক। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এটা 10 টাকা আমি পেয়ে গেছি। তো আরও একটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। গাইজ, প্রথমবার যখন 100 টাকা ট্রানজ্যাকশন করেছিলাম একটা ব্যাঙ্ক থেকে, তখনই 10 টাকা মিলেছিল। তারপরে আবারও 100 টাকা ওই একই ব্যাঙ্কে থেকে ট্রানজ্যাকশন করলাম, কিন্তু কোনো ক্যাশব্যাক দেয়নি। তারপর আবারও আমার বন্ধুর কাছ থেকে 150 টাকা নিয়েছি, 150 টাকা নেওয়ার পরে ফেরও 10 টাকা ক্যাশব্যাক দিয়েছে। এবার আপনি এখানে দেখতে পাবেন গাইজ, এখানে আপনি আপনি দেখিয়ে দিচ্ছি ভারত পে মার্চেন্ট ক্যাশব্যাক, এবং 14 তারিখ কাল ঠিক 7:30 এই অফারটা গাইজ আমি অ্যাপ্লাই করেছি, এবং আমি টোটাল 3 বার ট্রানজ্যাকশন করে 2 বার ক্যাশব্যাক পেয়ে গেছি। অর্থাৎ গাইজ, এখানে হচ্ছে আপনাকে আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে ট্রানজ্যাকশন করতে হবে। গাইজ, 2 বার আমি একই ব্যক্তির কাছ থেকে নিয়েছি, এবং একবার আরও একটা আলাদা ব্যক্তির কাছ থেকে নিয়েছি। অর্থাৎ গাইজ, আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে ট্রানজ্যাকশন করলে তবেই মনে হয় আপনি টাকা পাবেন। তো অফারের টার্ম অ্যান্ড টোটাল কন্ডিশন কি চলুন একটু দেখে নেই। তো অফারের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখানোর জন্য আমি আপনাকে নিয়ে এসেছি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজ বক্স, এবং মেসেজ বক্স যখন এখানে খুলে নেবো তখন আপনি দেখতে পাবেন এখানে একটা মেসেজ গাইজ কালকে আমার এসেছিলো, সেই অফারটা আমি অ্যাপ্লাই করেছি। দেখতে পাচ্ছেন, ডিয়ার ভারত পে মার্চেন্ট, উই মিস ইউ, গেট রিস 10 ক্যাশব্যাক অন ইস অফ নেক্সট 10 ট্রানজ্যাকশন ফর টোটাল ডিস 100, ভারত পে লোগো, বাকি সব হটাও। অর্থাৎ গাইজ, এখানে বলছে আমি আপনাকে মিস করছি, আপনাদের জন্য কী আছে 10 টাকা করে ক্যাশব্যাক নেক্সট 10টা ট্রানজ্যাকশনের জন্য, আপনাকে মিনিমাম ট্রানজ্যাকশন করতে হবে 100 টাকা। গাইজ, আপনার কাছে কি SMS এসেছে? যদি এসে থাকে তাহলে আপনি কিন্তু 100% এই অফারের যোগ্য, যদি না এসে থাকে তাহলে গাইজ আপনাকে একবার ভারত পেতে কন্ট্যাক্ট করে দিতে হবে, অথবা আপনি জাস্ট একবার ট্রানজ্যাকশন করে দেখতে পারেন অফারটি স্পেসিফিক ইউজারদের জন্য নাকি সবার জন্য। গাইজ, কালকে আমি একবার ভারত পেতে মেল করেছিলাম, কিন্তু এখনও তার ফিডব্যাক পাইনি, এবং যদি ফিডব্যাক পাই আসার আগে আমি সবাই জানাবো। এবং আমি আপনাকে বলবো জাস্ট আপনি একটা ভারত পে খুলে রেখে একটা বা দুটো ট্রানজ্যাকশন করে দেখুন, যদি অফারটি আপনার যোগ্য হয়ে যায় তাহলে কিন্তু আপনি 100% পাবেন। এবং আমার মনে হয় অফারটি সবারই জন্য, কেননা গাইজ আমি আর কারো এখনও দেখতে পাইনি, কেন ভারত পে অ্যাপ্লিকেশান কিন্তু অনেক ব্যক্তির কম আছে, খুব অল্প সংখ্যক ব্যক্তির আছে। তো চলুন কীভাবে ট্রানজ্যাকশন করবেন, এবং আমি আপনার সামনে একটা ট্রানজ্যাকশন করে দেখাবো সেখানে কোনো ক্যাশব্যাক মিলছে কিনা। তো সিম্পলি ভারত পে আমি ওপেন করে নেবো। তো সিম্পলি দেখতে চান ভারত পে, এটা আমি ভারত পে যে ফ্রন্ট পেজ আমি ওপেন করে নিলাম আপনার সামনে, ট্রানজ্যাকশন কীভাবে করতে হয় চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। গাইজ, এখান থেকে আপনি ইনস্ট্যান্ট যে টাকা এখানে দেবেন ইনস্ট্যান্ট আপনার ব্যাঙ্কে চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে। তো সিম্পলি
সিম্পলি খুলে নিয়েছে ভারত পে অ্যাপ্লিকেশন। তো ট্রানজ্যাকশন কীভাবে করবেন, ট্রানজ্যাকশন করার জন্য সিম্পলি এখানে শেয়ার বলে একটা বাটন আছে, তো এখানে আপনি ট্যাপ করে দিন উপরে। তো এখানে যখনই ট্যাপ করবেন দেখতে পাবেন এমন একটা পেজ চলে এসেছে, এখানে গাইস আপনার কার্ড শো করবে, এই কার্ডের মাধ্যমে এখানে গাইস এবার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। তো সিম্পলি এখানে হোয়াটসঅ্যাপে ট্যাপ করে নেবেন, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ খুলে গেছে। তো ওখানে আপনাকে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই, তো এখানে আমি শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পর সিম্পলি দেখতে পাবেন গাইস আমি নিজে নিজেই একটা ট্রানজ্যাকশন করবো, কেননা গাইজ আমার ফোনপেতে অন্য একটা ব্যাঙ্ক আছে, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন একটা করবো। তো সিম্পলি দেখতে পাবেন এই যে নিচে লিঙ্ক চলে গেছে, এই লিঙ্কে এবার ট্যাপ করে দিন। তো সিম্পলি এই লিঙ্কে আমি ট্যাপ করে দেবো। তো এবার ট্যাপ করে দেওয়ার পর ক্রোম ব্রাউজারটা আপনি বেছে নেবেন, এবং ক্রোম ব্রাউজার বেছে নেওয়ার পর দেখতে পাবেন এমন পেজ খুলছে এবং আপনার সামনে ভারত পের আরও একটা অপশান চলে আসবে। তো কিসের মাধ্যমে আপনি পে করবেন তার সিম্পলি দেখতে পাচ্ছেন। এবার গাইজ এখানে আমি ফোনপেটা সিলেক্ট করে নিচ্ছি, কেননা ফোনপেতে আমার একটা অন্য ব্যাঙ্ক আছে। তো এখানে জাস্ট ওয়ান্টে ক্লিক করবো এবং দেখতে পাবেন ফোনপে পেমেন্ট মেথডে চলে যাবে। তো জাস্ট ওয়েট করবেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফোনপে যেই ক্লিক করলাম আপনার চলে যাচ্ছে ডাইরেক্ট পেমেন্ট মেথডে, অর্থাৎ গাইজ এবার আপনাকে পেমেন্ট করতে বলবে। একদম সিম্পলভাবে আপনি আপনার 10 জন ফ্রেন্ডের কাছ তেমনভাবে পেমেন্ট নেবেন আপনার যদি এই অফারটি থাকে। গাইজ অফারটি আমার মনে হয় সবার জন্যই থাকবে, নতুন করে অফার ছেড়েছে। তো সিম্পলি এখানে গাইজ আমি সিলেক্ট করে নিলাম ইউবিআই ব্যাঙ্ক, কেননা পেটিএম ব্যাঙ্ক আমার ওখানে অ্যাড আছে। তো এখানে ইউবিআই ব্যাঙ্ক সিলেক্ট করে নিয়ে সেন্ড অংশে ট্যাপ করবো, 100 টাকা আমি জাস্ট সেন্ড করে দেখিয়ে দেবো ক্যাশব্যাক দিচ্ছে কি না। তো সিম্পলি এখানে আমি ট্যাপ করে নিচ্ছি এবং দেখতে পাবেন এখানে সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশন পেন্ডিং দেখিয়েছে, জাস্ট 1 মিনিট ওয়েট করুন। তো সাকসেসফুল হয়ে গেছে, ভারত পেতে আমার টাকা চলে গেছে, আমি আপনাকে দেখিয়ে দেবো ক্যাশব্যাক দিচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনপেতেও কিন্তু 20 টাকা ক্যাশব্যাক পেয়েছি ভারত পেতে পাঠানোর জন্য, এবং ভারত পেতে 100 টাকা জাস্ট দিয়ে দিয়েছে। এখন 10 টাকা ক্যাশব্যাক দেবে কিনা এই কথা, কেননা গাইজ কালকে আমি একটা ট্রানজ্যাকশন করেছিলাম, আমার মনে হয় এটা আপনাকে আলাদা আলাদা ইউপিআই আইডি থেকে কালেক্ট করতে হবে টাকা, তাহলেই ক্যাশব্যাক দেবে। তো তবুও একটু ওয়েট করে নেবো এবং দেখে নেবো কোনো ক্যাশব্যাক দিয়েছে কিনা। গাইজ ক্যাশব্যাক কিন্তু দিয়ে দিয়েছে, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ভারত পে এলিজা ক্যাশব্যাক রিস 10 হ্যাজ বিন সেটেল ইন ইউর পেটিএম অ্যাকাউন্ট। তো চলুন আমি এবার পেটিএমে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো, এবং এখানেও আমি আপনাকে ভারত পেতে গিয়েও দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি জাস্ট ওয়েট করবেন, এখানে ভারত পে খুলে নেবো এবং এখানে আপনি দেখতে পাবেন। তো সিম্পলি ভারত পেতে খুলে নিলাম, এবার এখান থেকে সিম্পলি ক্যাশব্যাক সেকশনে চলে যাবো, এবং ক্যাশব্যাক সেকশনে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন কালকে টোটাল 10-10 20 পেয়েছি, আজকে আরও 10 টোটাল 30 হয়ে গেছে। গাইজ আপনি যদি এই অ্যাপ্লিকেশান রেফার করেন তবুও কিন্তু আর্নিং করতে পারবেন, কেননা গাইজ রেফার করলে আপ টু 1000 টাকা পর্যন্ত এখান থেকে আর্নিং করতে পারেন। তো সিম্পলি রেফার করার জন্য ক্যাশব্যাক সেকশনে ক্লিক করে এখান থেকে আপনাকে রেফার করতে হবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড উইন ক্যাশব্যাক বলে একটা অপশন আছে, তো সিম্পলি এখানে ট্যাপ করে আপনি এই অ্যাপ্লিকেশান রেফার করতে পারেন। তো সিম্পলি দেখতে পাচ্ছেন ইনভাইট ফর হোয়াটসঅ্যাপ, এবং যাকে রেফার করবেন তাকে 10টা ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট করতে বললেও কিন্তু আপনি এখান থেকে টাকা পেয়ে যেতে পারেন। তো সিম্পলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন এবং তাকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন। তো চলুন এবার পেটিএমে গিয়ে প্রুফটা দেখে যে এখন যে 10 টাকাটা পেলাম সঙ্গে সঙ্গে সেটা আমি পেটিএমে গিয়ে প্রুফ আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন ব্যাকে চলে আসছি এবং একটু এটা আমি তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন গাইজ আজকের ডেটটা আপনি এখানে দেখে নেবেন, মানি রিসিভ ইউজিং ইউপিআই, মানি রিসিভ ইউজিং ইউপিআই 10 গাইজ আজকে হচ্ছে 15 মে 2019 আপনি সিম্পলি দেখতে পাবেন, এবং টাইম হচ্ছে 6:21 এবং 100 টাকা ট্রানজ্যাকশন করেছে এবং ক্যাশব্যাক মিলেছে কত, 6:21 কত মিলেছে 10 টাকা। তো এটা আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছে কোথা থেকে এসেছে, ভারত পে মার্চার 10 টাকা ক্যাশব্যাক এসেছে। তো গাইজ টোটাল এমনভাবে আপনি কত টাকা আর্নিং করতে পারেন এখান থেকে 100 টাকা। তো ফ্রেন্ড আজকের ভিডিওটি জাস্ট এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে মিস করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।